আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিমাল ইকটিকালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, এক ভাই আমাকে একটি কমেন্ট করেছেন যে অটো গাড়ির যে ব্যাটারিগুলো আছে, তো সেই ব্যাটারিগুলো চার্জ দেওয়ার পর ব্যাটারির যে মুখাগুলো যদি বেশি সময় ধরে খোলা থাকে তাহলে ব্যাটারিতে কোনো সমস্যা হবে কি না, এই সম্পর্কে সে একটি ভিডিও চেয়েছেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ এই লজিকটার উপরেই, যে ব্যাটারির যে মুখাগুলো যদি বেশিক্ষণ ধরে খোলা রাখেন তাহলে কি আসলে ব্যাটারিতে কোনো প্রকার সমস্যা হবে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অটো গাড়ির যে ব্যাটারিগুলো আছে, তো সেই ব্যাটারির জন্য মুখার কিন্তু অনেকটাই অবদান আছে। যদি মুখাটা আসলে অবদান না থাকতো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারিতে কোনো প্রকার মুখা দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ অ্যাসিড ব্যাটারির জন্য মুখার কিন্তু অনেকটাই গুরুত্ব আছে। তো ডাইসেল ব্যাটারির ক্ষেত্রে এই মুখাগুলো না হলেও চলে, তো তারপরেও প্রথম অবস্থায় কিন্তু মুখার দরকার থাকে। তো সেই কারণে ডাইসেল ব্যাটারিগুলো একদম ইনটেক, মানে ইনপুট করা থাকে, মানে এটার যে মুখাগুলো থাকে সেই মুখাগুলো একদম আটকানো থাকে। তো সেই ক্ষেত্রে অ্যাসিড ব্যাটারির যে মুখাগুলো থাকে, তো এই ব্যাটারিগুলার মুখা বাহিরে থাকার কারণটাই হচ্ছে এই মুখাগুলা অনেকটাই কয়েকটা কাজে ব্যবহার করা হয়। তো মুখাগুলার প্রথম কাজ যেমন অ্যাসিড ভরা এবং অ্যাসিড নামানো যায়, তো এরপরে ব্যাটারিটি ভালো রাখতেও কিন্তু মুখার গুরুত্বটা অনেক, কারণ আমাদের যে ব্যাটারিটি যখন চার্জ হয় তখন যদি আমরা ব্যাটারির মুখাগুলো খুলে রাখি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু ভালো থাকবে, কারণ ব্যাটারির যে মুখাগুলো থাকে এবং ব্যাটারির যখন চার্জ হয় তো চার্জের সময় তো অ্যাসিডটা কিন্তু অনেকটাই কিন্তু গরম হয়, এবং গরম হওয়ার কারণে ভিতরে কিন্তু অনেকটাই গ্যাস তৈরি হয়, এবং ব্যাটারির যে মুখাগুলো থাকে তো ব্যাটারির মুখার উপরে হালকা পরিমাণ ছিদ্র থাকে, কিন্তু সেই ছিদ্র দিয়ে গ্যাসটা ফিল্টারিং হইতে যতটা সময় লাগে তার থেকে যদি আপনি ব্যাটারির মুখাগুলো যদি খুলে রাখেন তাহলে কিন্তু ব্যাটারিটি আপনি ভালোভাবে চার্জ হবে, এবং ব্যাটারির যে প্লেটটা আছে তো সেই প্লেটটা কিন্তু অবশ্যই ভালো থাকবে। সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিটি চার্জ দেওয়া এবং ব্যাটারিটি আসলে ভালো রাখার জন্য যখনই চার্জ দিবেন তখনই কিন্তু মুখাগুলা খুলে চার্জ দিবেন। ন্যূনতম আপনার যে মুখা খোলার যে সিস্টেমটা, আপনি যদি আগে দিকেই মুখা খুলে রাখেন তো সেক্ষেত্রে হবে, গাড়িটি যখন চালিয়ে শেষ করবেন তখন মুখাগুলা খুলে চার্জ দিবেন, কারণ একটু আগেই খুলবেন তার কারণে ভিতরে যে চালানোর পরেও যে একটা গ্যাস তৈরি হয় তো সেই গ্যাসটাও বের হয়ে যাবে এবং ব্যাটারি প্লেটটা ভালো থাকবে। এবং আসলে এই ক্ষেত্রে চার্জ দেওয়ার পরে বেশিরভাগ মুখা খুলে রাখা এটা কোনো সমস্যার মধ্যে পড়ে না, আপনি যদি ব্যাটারি মুখাগুলো যদি একটু বেশি সময় খুলে রাখেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ ব্যাটারির চার্জ হওয়ার পরে মুখা আপনি একটু পরে লাগালেও হবে, তারপরে যদি আপনি একটু বেশি সময় ওয়েট করেন তো সেই ক্ষেত্রে আশা করি যে এখানে ক্ষতির কোনো কারণ নেই, প্রয়োজনে আপনার ভালোই হবে, কারণ ভিতরে যদি ভালোভাবে ঠান্ডা হয় তাহলেই কিন্তু আপনার ব্যাটারির যে প্লেটটি আছে তো সেই প্লেটটি ভালো থাকবে। ব্যাটারির প্লেটটি যদি ঠান্ডা থাকে আপনার ব্যাটারির প্লেটটা অবশ্যই ভালো থাকবে, কিন্তু এখানে আরেকটা লজিক আছে, গাড়িটা যখন চালাবেন তো সেক্ষেত্রে কিন্তু মুখাগুলো কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে, কারণ সেক্ষেত্রে যদি আপনি মুখা না লাগান তাহলে কিন্তু আপনার ব্যাটারির যে অ্যাসিডগুলো আছে তো সেই ব্যাটারি অ্যাসিডগুলো কিন্তু নিচে পড়ে যাবে, এবং গাড়ির যে বডিগুলো আছে তো সেই বডিতে যদি অ্যাসিডগুলো লাগে তো সেখানে কিন্তু অতি দ্রুতই মরিচা পড়ে যাবে, কারণ মরিচা পড়ে গেলে কিন্তু বডিটা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। তো সেক্ষেত্রে মুখা খুলে রাখার কোনো খারাপ কোনো লজিক নাই, আপনি ভালো লজিকটাই আছে, একটু বেশি খুলে রাখলে সেখানে কোনো ক্ষতি হবে না। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন, আর এরপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে এই বিনিময় ইলেকট্রিক্যাল নামে, সেখানে আপনি ছবি অথবা ভিডিও আকারে প্রবলেমের সমস্ত কিছু পাঠাতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।